ধরে নাও 5000 স্টার্লিং পাউন্ড, 2.5 লাখ বাংলাদেশি টাকার চেয়ে কিছুটা উপরে হবে। এখানে আছে অর্ধেক, বাকি অর্ধেক পাবে কাজ শেষে। আচ্ছা, তাহলে তো জমে গেল, দারুণ জমে গেল। তাহলে সাহেব, তুমি ধরে নাও তোমার কাজ হয়ে গেছে। আমি তো লন্ডনের এই মাথা থেকে ও মাথা হাতড়ে বেড়াবো, খুঁজে নিয়ে আসবো তোমার বউ আর বাচ্চাদেরকে, যেখানে থাকুক না কেন। হাই, হ্যালো। হ্যালো, ইয়ে মেয়ে কোথায়? ঘরে মনে হয়। ও আসলো না কেন? ও আমার উপর রাগ করেছে। কেন? আমি যে ওর কথা মেনে নেনি তাই। কোন কথা? এই যে ও চাইছিল আমি তোমাকে বিয়ে করি। তুমি কি চাইছো? আমি অন্য কাউকে চাইছিলাম আর কি। বাস এখানেই আছে কোথাও। মানে আমি তোমাকে এমনি এমনি জিজ্ঞেস করছি না। কোথায় আছে আমার মার বোন? দাঁড়াও দাঁড়াও, বলছি বলছি, আমরাও সেই জন্যই এসেছি। আমি এই সত্যের মাঝে এক বিন্দু পরিমাণ যদি ভুল হয়, তোমাকে ওখানে নিয়ে যাওয়া হবে না, আমরাই বরং তোমার এই ছোট্ট দুনিয়ায় এসে হব। আমরা এসে গেছি চোরাই কাজের দুনিয়ার মাঝে, আমরা প্রথমবারের মতো ধোকা খেয়ে গেছি, তোমাকে সৎ ভেবেছি। আমরা আহত তৃষ্ঠাকে এই জন্য ছেড়েছি যে যাতে ও সোজা ওর কাছে যায়, যার কাছে ফিল্ম আছে। ও সোজা এখানে চলে এসেছে। বলো, কোথায় আছে ফিল্ম? বলো ভিকি। আর তা না হলে ওই ফিল্মের মূল্য তোমার কাছে বড় বেশি পড়বে। তোমার ছোট্ট একটি ভুল সিদ্ধান্ত তোমার মার বোনকে ঠেলে দিতে পারে মৃত্যুর দিকে। কোথায় আছে আমার মার বোন? আমাদের হাতে বন্দি, আর তাদের সাথে দেখা করার একটাই শর্ত, সেটি হচ্ছে যদি তুমি ওই ফিল্ম আমাদেরকে দিয়ে দাও। তা না হলে হার দেয়া তোমার এই জীবন আমরা কড়ায় কন্ডায় সুদে আসলে উসল করে নেব। কেন জলদি ফয়সলা করো, নাকি মার বোনের লাশের উপর ফয়সলা করবে? মা আর বোনের জীবনের মূল্য শুধু একটা ফিল্ম দেখি, এই সদা বড়ই সস্তা। আমি আনছি ফিল্ম। ফিল্ম আমি ঘরে রেখেছিলাম, কিন্তু এখন ওখানে ফিল্ম নেই, আমি নিজে খুঁজে রেখেছি। আমাদেরকে ধোকা দেয়া হচ্ছে? না না, আমাদেরকে বিশ্বাস করুন, আমি আপনাদের ধোকা দেওয়ার চেষ্টা করছি না। কোথায় ফিল্ম? আমি জানি না, আমি ওখানে রেখেছিলাম। কেউ একজন নিশ্চয়ই। মিথ্যে নয় ভিকি, মিথ্যে বলো না। দেখুন, আমি আপনাকে মিথ্যে কথা বলছি না, আমি নিজে। তো কথাটা কি আর মিথ্যা যে কি, সেটা তুমি তোমার মার বোনের সামনে গিয়েই বলবে। দেখুন, একসঙ্গে এনেছিল,
এখানে এনে ওই লোকেরা ওনাকে না জানি কোথায় নিয়ে গেছে। খুঁজে দেখো ভাইয়া। আমার মাম্মি কোথায় আছে? প্লিজ বলুন আমার মাম্মি কোথায় আছে? আগে বলো ফিল্ম কোথায় আছে? বিশ্বাস করুন, আনসা যাওয়ার আগে ক্রিস্টা ওই ফিল্ম থেকে নিয়ে গেছে। ও নিশ্চয়ই ফিল্ম পুলিশকে দিয়ে দিয়েছে। আমাদেরকে ধমকি দেওয়া হচ্ছে। আমরা তোমার বাড়ানো কোনো কাহিনীতে আর বিশ্বাস করি না। বলো ফিল্ম কোথায়? বিশ্বাস করুন, আমি সত্যি কথাই বলছি। সত্যি কথা যে কি সেটা তো তুই এক্ষুনি বলে দিবি। এই নে, আর উপরে উড়ান তো হেলিকপ্টার দেখ, যার মাঝে তুই তোর প্রাণ প্রিয় মাকে দেখতে পাবি। আমার ছয়টা গুলির মাঝে তুমি যদি না বলো যে ফিল্ম কোথায় আছে, তাহলে আমার শেষ গুলি তোমার মায়ের জীবন ছিনিয়ে নেবে। তোমার শুনছো না কেন? ওই ফিল্ম আমার কাছে নেই। আমার মাকে ছেড়ে দাও, বিশ্বাস করো ওই ফিল্ম আমার কাছে নেই। আমি আমার মায়ের কসম দিয়ে বলছি ওই ফিল্ম আমার কাছে নেই। বিশ্বাস করো ফিল্ম আমার কাছে নেই। কেন তোমরা শুনতে পাচ্ছ না? আমি আমার মায়ের কসম দিয়ে বলছি ফিল্ম আমার কাছে নেই। বিশ্বাস করো ফিল্ম আমার কাছে নেই। তোমরা আমার মাকে ছেড়ে দাও।